একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছিল 2009 সালে, আমরা সরকার গঠন করার মাত্র 52 দিনের মাথায়। সেই সময় যারা শহীদ হয়েছেন তাদেরও আমি আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর এই ধরনের ঘটনা আর না ঘটুক সেটাই আমরা আমাদের সারা জাতির কাম্য। প্রিয় বিজেপি সদস্যবৃন্দ, আপনাদের উপর দায়িত্ব রয়েছে আমাদের সীমান্ত রক্ষার মহান কর্তব্য। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধ, মাদক ও নারী শিশু পাচার, আন্তঃসীমানা অপরাধ দমন সহ সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা, এটা আপনাদের দায়িত্ব। আপনার এসব দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনাদের এই দায়িত্ব পালনে সবসময় আপনারা সচেষ্ট থাকবেন সেটাই আমরা চাই। আমাদের সীমা সুনির্দিষ্ট করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভারতের সাথে চুক্তি করে আমাদের সংবিধান সংশোধন করে আমাদের সীমানা ঠিক করে দিয়ে গিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় হলো যে তখনও ভারতের সাথে আমাদের সিটমল বিনিময় হয়নি। 75-এর 15-ই আগস্টের পরে যারা ক্ষমতায় এসেছিল একের পর এক প্রায় 21 বছর, তারা কখনো আমাদের এই সীমান্ত রেখা সুনির্দিষ্ট করা এবং এর জন্য কোনো পদক্ষেপ নেয়নি। একমাত্র 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরা এই উদ্যোগটা নিই, এবং দ্বিতীয়বার আমরা যখন সরকারে আসি তখন আমাদের উদ্যোগের ফলে ভারতীয় পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে আইন পাস করে আমাদের সীমান্ত রেখা সুনির্দিষ্ট করা হয়েছে। কাজে এটাও আমাদের জন্য একটা বিরাট অর্জন যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের সীমান্ত সীমানা যাতে সুনির্দিষ্ট হয়। এবং অত্যন্ত আমি মনে করি একটা আনন্দঘন পরিবেশে সীটমহল বিনিময় করে সারা বিশ্বের কাছে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি যেটা অন্য কোনো দেশ কখনো পারেনি। এক্ষেত্রে আমাদের বর্ডার গার্ড অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, সেজন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। কক্সবাজারে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, তাদের সব ধরনের দেখাশোনা, চিকিৎসা বা তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম বিভিন্ন কাজে আমাদের বর্ডার গার্ড অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। কাজে আমাদের সীমান্ত পরিস্থিতি থেকে আরও শান্ত রাখা এবং সহনশীল রাখার জন্য আপনারা যে পেশাদারিত্বে ভূমিকা পালন করছেন সেজন্য আমি ধন্যবাদ জানাই। সুধীমণ্ডলী, আওয়ামী লীগ সরকার এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজেপি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে এবং আমরা নতুন আইনও পাস করি। বর্ডার গার্ড বাংলাদেশ একটি দক্ষ শক্তিশালী আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এখন বিজেপি জল স্থল আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষম। বিজেপির সাংগঠনিক কাঠামোতে নতুন ইউনিট সেক্টর রিজিয়ন সৃষ্টির ফলে কমান্ড স্তরে একটি ভারসাম্য সৃষ্টি হয়েছে, ফলে সুষ্ঠুভাবে সীমান্ত সুরক্ষা, সীমান্ত অপরাধ দমন, সীমান্তবর্তী জনসাধারণের জানমাল রক্ষা করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশকে একটি বিশ্বময় আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041-এর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। নিশ্চিদ্র নজরদারি ও আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড ট্যাকটিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন করা হয়েছে। এসব অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদি বিজিবিতে যুক্ত হওয়ায় এই বাহিনীর অভিযান ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে।